হালে মার বা আমার ভায়ের খাইলে তো শাশুড়ির বোনের ব্যাটার ফাতিয়ে যা চাওয়ারে পেটি মারা বলছে ওরে আলমা হুসসমাত তুই যে পর্যন্ত সাখিয়ে দিলি বলছে হালে মার বাপ তাড়াতাড়ি কইরে বাড়িতে যায়ও মুরগি গালাকে খোলাতে ভরে দিও আর বকরি গালাকে গহিলে রাখিও বাজি হে ওরে আল্লাহ ইয়ার কান্দার কোহার লাইন পাঘা নাই ভাই এই বলতে 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 স্বামীকে বাজি কহে বসে এই তো মা খালার কান্দন হতে গেলে এই যে সুন্দর দেখে কানতে শুরু করবে কিন্তু হ্যাঁ কত মা খালা আছেন পড়া লেখা জ্ঞানী বুদ্ধিজীবী জানছে কানতে হয়নে চোখ দিয়ে শুধু পানি ঝরাইতে হয় ফেফরে ফেফরে কানতে হয় বয়ান ধরে ধরে কানতে হয় তখন সাইড থেকে যারা জানে না ওরা কি বলবেন জানে ই মা লোকের দিলটা মাগের দিলটা কত পাথরটি ই মাগি মনে করছে যে ওর বাপ মরেছে তো কত যে ভালো হয়েছে ভাগ নিবে লাগাই দোয়া করেছে হ্যাঁ একটুকো চোখ দিয়ে পানি ঝরে না এত দিলটা পাত্র বলে না এ ভাই এটা ভুল এক নম্বর হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া একদিন বসে আছেন একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নিসায়ে খায়র নবী গো জমিনের ওপরে আকাশের ভালো কোন মহিলাটা সব থেকে ভালো নবী গ একটা মহিলা যদি ভালো হতে চাহে তার মধ্যে কি গুণের দরকার আছে কোন কোনটা হয় সেই মহিলার মধ্যে দরকার নবীকে প্রশ্ন করে দিলেন নবে সব থেকে কোন মহিলাটা বেশি ভালো নাবি জমিনের উপরে কোন মহিলাটা কোন নারীটা সব থেকে ভালো এ মায়েরা খালারা নবী বললেন না খালিমা নাম ভালো فاطمه নাম ভালো খালিদা নাম ভালো জায়েদা নাম ভালো ওলেমা নাম ভালো হেজালি নাম ভালো তগরী নাম ভালো সামিরা নাম ভালো তয়য়া রাসূলুল্লাহর দিকে গেলেন আরে মা নবীজি কত সুন্দর করে পরিষ্কার করে জব দিলেন ওরে আল্লাহর বান্দে শুনে নাও জমিনের ওপরে আল্লাহ রাব্বুল নিকটে ওই মহিলাটা সব tega বলো ওই নারী সব থেকে ভালো নবী বলেছেন চার মধ্যে তিন খানা গুণ থাকবে যে বেটি মধ্যে তিন খানা গুণ থাকবে যে নারীর মধ্যে তিন খানা গুণ থাকবে যে বেটি ছেলের মধ্যে তিন খানা সেফা থাকবে নবী বললেন ওই মহিলাটা আল্লাহর কাছে ভালো কয়খানে গুণ ভাই কয়টা গুণ তিনটা গুণ কি কি এক নম্বরে নবী বলেছেন যখন তার স্বামী হাট থেকে বাজার থেকে দোকান থেকে চোখ থেকে মাঠ থেকে চাকরে করে মাদারসা করে স্কুল করে যখন বাড়িতে ঢুকবে তৈয়ার রুসুল বলেছেন মহিলা যখন তোমার স্বামী বাড়িতে ঢুগবে। আর ঢুকার সাথে সাথে স্বামীর তোমাকে চোখে চোখ মিলাইয়ে স্বামীর চোখে চোখ লাগায়ে স্বামীর চেহারা থেকে দেখে তোমাকে একটু মুচকে মেরে হাসতে হবে এক নম্বর গুণ স্বামী ঢুকছে তো একটু মুচি মেরে মনে রাগ আছে তুই কাছে এ আমার মায়েরা তাও একটু মুচি হাসে দিবেন হ্যাঁ হাসতে গেলি বাস এই যে সারা দিন কাম কাজ করলে না আপনার একটা হাসিতে তার মন ফিরি হয়ে যাবে একবারে এটা আপনার বড় ওষুধ বড় টেবলেট পুরুষকে খোঁজ করার জন্য কিন্তু হ্যাঁ আপনারা কো বলছি বাড়িতে যখন ঢুকবেন কিনা তা আজা করার মতন সাম মাথাটাকে মুখটাকে বন্ধ করে একবার ঢুকবেন না না হলে ও হাসবে আর আপনার মন খারাপ হয়ে থাকে তা বলবে হ্যাঁ কাজ করে আমার মানে কি যে শরীরে বল নেই আর তুমি মানে করে দাঁত মেল করে হাসছিস এরকম না হয় ওর মন খারাপ হয়ে যাবে আপনাকে যখন বাড়িতে ঢুকবেন আপনিও যখন হাসবেন বাড়িতে স্ত্রী থেকে দেখে আপনার স্ত্রীর চোখটা কিন্তু যখনই আপনার দিকে পড়বে আপনি একটু মুক্তি মেরে হেসে দেন আপনার মনে দুঃখ ব্যথা থাকতে গেল আপনার স্ত্রীটা মনে মনে বলবে যাই আমার স্বামীটা কত আরামের সাথে কাম কাজ করে এসেছে আর না হলে এমন খান্না সাহেব বাড়িতে ঢেকেছেন না ঢুকা বলবে ওরে আল্লাহ ই মরা তো দেখছি যে আজ রেল বাড়িতে চলে এসছে মনে হয় তো পুরুষ আসেনি বাড়িতে মনে মন খারাপ হয়ে আল্লাহ রসুলাম প্রথম কথা প্রথম পয়েন্ট বললেন গে মা যখন তোমার স্বামী কাজ কাম করে অফিস থেকে বাজার থেকে মাঠ ঘাট থেকে বাড়িতে ঢুকবে নবী বলেছেন মহিলা রে প্রথম কোন প্রথম সে তোমার মধ্যে হওয়া দরকার যে স্বামীর চোখে চোখ মেলায় তোমাকে মুচকি হাসে দিতে হবে দুই নম্বরের রসুল বলেছেন মহিলা যখন তোমার স্বামী তোমাকে কোন কাজের আদেশ করবে তুমি ইনকার করতে পাবে না ইনকার করতে পাবে না তোমাকে সামের কথা তাড়াতাড়ি করে তোমাকে শুনতে হবে মানতে হবে স্বামী যখন তোমাকে জায়েজ কোন কাজের আদেশ করবে যখন জায়েজ হালাল কোন কাজের আদেশ করবে রসুল বলেছেন তাড়াতাড়ি করে তোমাকে স্বামীর কাজের কথা দিই স্বামীর কথাতে তোমাকে লাভ পাই বলতে হবে তিন নম্বরে বলেছেন মহিলারে তোমার স্বামী যদি বাড়িতে কিংবা নাই থাক তোমার স্বামী আদিয়ানা চলে গেছে তোমার স্বামী কলিকাতা চলে গেছে তোমার স্বামী মাঠে কামের কাজে চলে গেছে কিংবা তোমার স্বামী এবারের ভিতরে আছে তোমার স্বামীর যেটা আমানত তুমি হইলে ওই আমানতের খেয়ান হচ্ছে বলে তুমি করিও না তিন খেয়ান একটা একটা করে উদাহরণ দিবো ছোট্ট ছোট্ট করে উদাহরণ দিব তাহলে বুঝতে পারবেন এক নম্বর আল্লাহ রসুল বলেছেন যে যখন স্বামী বাড়িতে ঢুকবে একটু মুচকি মেরে হাসি দিও যদিও ব্যথা থাকে দিলে তবো কেমন মুচকি দিতে হবে একটা সৈয়াদি চাপ্পাদের সামনে বলি আজকে যেমন আপনারা জালসা শুনছেন নবীজি একদিন মসজিদে বসে আছেন নবীজি সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবীরা অমুক জায়গাতে তোমাদেরকে যেতে হবে জিহাদে যেতে হবে বা তাবলীগের কাজে তোমাদেরকে যেতে হবে নাম লেখাও তোমরা নাম লেখে দিলেন আমি যাব নবীজি ও বলছিলেন আমি যাব নবীজি ও বলছিলেন আমি যাব নবীজি ও বলছিলেন আমি যাব নবীজি এই কয়েকজন সাহাবী নাম লেখে দিলেন এবার নবীজি اعلان করছেন E Ey amar sahibi e তোমরা নিজের নিজের বাড়িতে চলে যাও আর বাড়িতে যাও পর নিজের মায়ের সাথে তোমরা সালাম কালাম করে নাও বিবির সাথে তোমরা দেখা করে নাও বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে তোমরা আদর করে নাও কারণ তোমরা ওই ময়দান থেকে জিহাদ থেকে আর ঘুরতে পারবে কি পারবে না তোমরা দাওয়াত করতে যাবে হয়তো তোমাদের শত্রু অনেক আছে दुश्मन অনেক আছে তোমাদের উপরে হামলা করতে পারে তোমরা আর নিজের বিবির মুখ দেখতে পাবে কি পাবে না তোমরা মায়ের মুখ দেখতে পাবে কে পাবে না তোমরা ছেলে মেয়েকে আদর করতে পাবে কে পাবে না যাও 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 নিজের বাড়িতে চলে যাও আর যাওয়ার পর তোমরা নিজের নিজের বেবের সাথে নিজের ছেলে মেয়ে মা বাপের সাথে তোমরা আদর করে তোমরা সালাম কালাম করে তোমরা রওনা হয়ে যাও সব সাহাবীর কথা বলবো না রাত কেটে যাবে না হলে একটাই সাহাবী যার নাম হলো আবু তালহা আল্লাহ তাআলা আনহু ওই সাহাবি বাড়িতে চলে গেলেন বাড়িতে গেলেন ওর স্ত্রীর নাম হলো বিবি রোমাইসা আবু তালহার স্ত্রীর নাম কি রোমাইসা রাদি নাহা বাড়িতে গেলেন খুব হুশিয়ার একবার নেককার মহিলা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি খবর এবার আবু তালহা নিজের বিবি কে বলছেন বিবি রে নজের তরফ থেকে লাল হয়েছে বিবিরে দাওয়াতের কাজে যেতে হবে জেহাদের কামে যেতে হবে তাই আমি তোমার কাছে সালাম সভা করলাম তুমি আমাকে মাফ করে দাও তোমাকে আমি মাফ করে দিলাম বিবিরে যদি জীবনে আমাদের চলা ফেরাতে কথাবার্তাতে লেনদেনে যদি আমার দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে আমার কথাতে আমার কাজে যদি তুমি মনে কোনো ব্যথা পেয়ে থাকো তাহলে তুমি স্বামী বলে তুমি আমাকে মাফ করে দাও কারণ আমি জানি না যে তোমার দ্বিতীয় স্বামী মুখ দেখতে পাবো কি পাবো না তার একটা বাচ্চা ছিল আবু তালহার একটা ছেলে ছিল সাত আট বছর কার তার নাম হলো উমাইর বিবিকে বলছেন বিবি কোলে যা টুকরা উমাইর কই বেটা কই আমার বলছেন যে স্বামী গইতে ঘরে শুইতা আছে খুব জ্বর রোগ বিমারি হালাতে আছে সর্দি খাসি বোখার খুব জ্বর এই যুগেকার আমরা মানুষ এটা জিয়া গাছি তাই জালসা বেটা বোখার পড়ে আছে জ্বর আছে হ্যাঁ যেতে হবে না জালসাতে আল্লাহ বাচ্চা যাব যাবো কোনোদিন ছেলে এখন বেমারি পড়ে আছে আর জালসা জালসা করছে এই কথাই বলবো এবার বন্ধুরে হায়রা তাবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নো ঘরে ঢুকলেন বেটার হায়র কম ভাবে মাথাতে হাত দিয়ে গতরে হাত দিয়ে দোয়া দিয়ে দিলেন আজবিল বাস রব্বান নাস ইশফা আনতা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া কা আল্লাহ ইউগাদির সাকামা এই দোয়া দিলে সালাম কালাম করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নো বিদাসে চলে গেলেন এবার কতদিন থাকলেন পাঁচ দিন থাকলেন দশ দিন থাকলেন মাস থাকলেন পনেরো দিন থাকলেন কতদিন থাকলেন হাদিস নাই এবারে যখন কাম কাজ শেষ হয়ে গেল এবার আবু তালহা রাজি আল্লাহ তালানো বাড়িতে চিঠি লেখছেন বিবি রে আমি আবু তালহা তোমার স্বামী বলি কাজ কাম সব শেষ হয়েছে বিবি রে এখন আমরা বাড়ির দিকে রওনা হব বিবি রে আজকে সতেরো তারিখ ঠিক কুড়ি তারিখে কিংবা একুশ তারিখে বাড়ির ভিতরে ঢেকে যাব তখন তো মোবাইল ছিল না না ছিল মোবাইল ছিল চোদ্দশো বছর আগে মোবাইল ছিল এই তো দশ পনেরো বছর থেকে মোবাইল এসেছে কুড়ি বছর পনেরো বছর আগে আপনারও দিল্লি গেছেন তো চিঠি লেগেছে লেখেন নিই লেখেছেন না লেখেননি জি চিঠি লেখলেন বিবি অমুক দিন আসছি নবীর হাদিস আছে যখন তুমি বিদেশ থেকে আসলে বাড়িতে তখন তোমার বাড়িতে বাড়িতে ফোন করে দাও তোমার স্ত্রীকে জানিয়ে দাও খবর দিয়ে দাও কাহারের হাতে যে আমি অমুক দিন বাড়িতে আসছি কেন

আর যদি ওই জায়গাতে যদি স্ত্রীটা নেককার না হয় বুঝতে না পারে আদ্ধেল্লি সাদ্ধেল্লি খেপিলেলি হয় ও ফোন না ফোন কি বুঝবে আপনি যখন বাড়িতে ঢুকলেন দেখছে ও লেপছে সেদিন উ ঘর ঝেড়ে দিয়েছে ও নুনদা বানাইছে গতরে কালি লেগে আছে কাপড় যে পিন্ধাতে যে পাটের জাগার মতন মতন গুন্ধাইছে এবার বাড়তে ঢুকবে তো কি কহবেন তার সালা কোন বেটি ছেলেকে বিয়ে করেছিবে সালা রাস্তাতে দেখতো কত সুন্দর সুন্দর বেটি ছেলেকে দেখলাম কি চেহারা আমি আশা করেছি আমার স্ত্রীটা আমার জন্য একবার হিরোইন হয়ে থাকবে আর এই খেপি বাড়িতে ঝট দেখে মন খারাপ হয়ে গেল মন খারাপ হবে না হবে না আবু তালহা বলছেন বিবি অমুক দিন আমি বাড়িতে আসছি শর্টে বলছি খারজা হোক যেই দিন ওয়াদা দিলেন ধরেন আজকে 20 তারিখে বাড়িতে আমি আসব ধরেন এখনো আছে। বাড়ি ঢুকেনি আল্লাহ ওই যেটা ছেলে নাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ছেলেটা দুনিয়া থেকে চলে গেলেন মারা গেলেন এখনো স্বামী বাড়িতে ঢুকেনি রাস্তাতে আছেন বাড়িতে ঢুকবেন আর কলেজার টুকরা ছেলেটা মারা গেল এই ধরেন এক ঘন্টা দুই ঘন্টা পরাবতলাহ বাড়িতে ঢুকবেন এবার বিবি রমেশা বাড়ির সমস্ত লোককে জমা করে বলছেন বুবুরে আমার স্বামী বাড়িতে ঢুকছেন দু ঘন্টা তিন ঘন্টা পর আর এই যে আমার ছেলেটা মারা গেল আল্লাহ কি করবে এখন নবীর হাদিস আছে তোমার দিলে যদি ব্যথা থাকে আর তোমার স্বামী বাহির থেকে বিদেশ থেকে বাড়তে ঢুকবে একটু মুচকি দিয়ে স্বামীর দিকে তুমি হাসি দাও না হলে তুমি নেককার হইতে পারবে না আর এদিকে আমার ছেলে মরে পড়া আছে আল্লাহ আমি কি করব গো তোমরা কোনো বুদ্ধি দাও এই ভাবা চিন্তা করে এবার বেবি রমেশা বলছেন ববুরে আমার ছেলে মারা গেছে কোন দুঃখ নাই কোন বেদনা নাই আল্লাহ রাব্বুল আমিন দিন আমাদের ভাগ্যে নসেবে লেগেছেন ছেলে দুনিয়াতে থাকলো এখন আল্লাহর আমানত আল্লাহরকে জমা করে দিলাম এবার বাড়ির লোকgal কে ডাকতে বলছেন বুবরে আমার ছেলেটাকে আমি ওই ঘরে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দিলাম তোমরা খবরদার আমার স্বামীকে জানায়ো না আবু তালহা তোমার কলেজের টুকরা সন্তান দুনিয়াতে আর নাই এই খবরটা তোমরা দিও না ঠিক যখন সময় হয়ে যাবে দরকার যখন হবে এই মতের কথাটা আমি নিজের সামনে কামিয়ে দেব এই আমার মায়েরা খেলারা দেখেন নবীর হাদিসের প্রতি কিভাবে আমল করছেন বিবি রমিসা ঠিক ছেলেকে ঢেকে দিলেন কাপড় দিয়ে বাড়ির লোককে নিসব করে দিলেন সন্ধ্যা বেলাতে এবার তালহা বাড়িতে ঢুকলেন বিবির যা সগাত করতে পারলেন করলেন আহলান মারা হাওয়া যা কিছু করতে পারলেন করলেন এবার স্বামীকে খাবার জন্য সামনে খেতে দিয়েছে খেতে বসেছেন এবার আপনি বলেন তো আপনি দিল্লি পাঞ্জাব থেকে যখন বাড়িতে ঢুকবেন তো বাড়িতে যদি আপনার ছোট ছোট ছেলেমেয়েরা থাকে আপনি খবর নেবেন না লিবেন না লিবেন না হ্যাঁ রে আবদুল্লাহ কই এ আব্দুল্লাহর মা ফাতে কই বলবেন না বলবেন না এবার আবু তালা বলছেন বিবি রে বাড়ের সকল লোকে দেখতে পাচ্ছি কিন্তু আমার কোলে যা টুকরামো মাইরকে দেখতে পাই না কই বিবি উমার কই কোথায় গেছে আমার উমার কই আমি তো তাকে বাড়িতে রেখে গেছিলাম بیماری হালাতে অসুখ হালাতে রেখে গেছিলাম এখন আমার ছেলেটা কেমন আছে বিবি রে কই আমার ছেলে কোলে যা টুকরা আমার কই এ আমার মায়েরা খালারা এবার দেখেন হাজরত রমাইসা কি খবর দিচ্ছেন বিবি রমাইসা কি উত্তর দিচ্ছেন স্বামী গো আপনার যা টুকরা উমায়ের ঘুমিয়ে গেছে এমন ভাবে ঘুমালছে আর কিন্তু জাগবে না এখন আপনি খাবার খেলেন আরাম করতে লাগেন বিছানে ঘুমিয়ে যান আপনার ছেলে উমায়ের ঘুমিয়ে গেছে সে কিন্তু আর জাগবে না এই কথা বললেন না যে আপনার ব্যাটা মারা গেছে কি বলছেন ঘুমিয়ে গেছে আর কিন্তু সে জাগবে না যখন কথাটা বলা আবু তালহা মনে মনে এটাই ভাবলেন যে ছেলেটা বুঝেন সুইতা আছে নিন পারছে উঠবে তখন কথা বলবো তো থাক এখন সুইতা আছে কি জাগাবো শেষ কথা খাবার দাবার খেয়ে স্বামী স্ত্রী একে বিছানে ঘুমিয়ে গেলেন হাদিস বুখারী শরীফের কোন গল্প কিসসা কাহিনী নয় স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পর আব তালহার জিয়াল্লাহ তালা নো বললে আমি নিজের স্ত্রীদের সাথে আমি সহবাস করলাম মিলন করলাম স্বামী স্ত্রীর যেটা হৎ স্বামী স্ত্রীর যেটা হৎ আমরা দুইজনে পূর্ণ করলাম ইয়া ইরাজ কাটতে কাটতে সমান আল্লাহ ফজরের কামেহমদ্দান সাহেব যখন আসলা তো খাই রুম মিনান ও যখন ফজরে রাজান দিয়েছেন ওই টাইমে ওই সমাতে বিবি রমেশার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে এবার আবু তালা বলছেন বিবি রে কি ব্যাপার বুঝতে পারলাম না রে বিবি কি ব্যাপার বুঝতে পারলাম না এতক্ষণ তুমি কত আমার সাথে হাসি হাসিতে সময়টা কাটালে কত তোমার মুখে আমি হাসি দেখলাম ভিতরে কত খুশি দেখলাম আর এখন হঠাৎ করে তোমার চোখে পানি দেখছি ব্যাপারটা কি এবারে বিবি রমেশা বলছেন স্বামী একটা কথা লুকিয়ে রেখেছে একটা কথা আমি লুকিয়ে রেখেছি কথা আপনাকে আমি জানাইনি লুকিয়ে রেখেছে আমার দিলের মধ্যে অন্তরে এর মধ্যে আছে ওই কথাটা আপনাকে বলতে চাই ওই কথাটাকে আপনি শুনবেন এবার আবুতালা বলছেন হ্যাঁ তুমি শুনবো কথাটা কি বলো এবার আবুতাল হার নজি আল্লাহ তাল রেস্ত্রে বলছেন হে স্বামী গো যদি কোনো মানুষের কাছে আপনি টাকা ধারলেন কোনো মানুষের কাছে খাজু ধারলেন কোন মানুষের কাছে গুয়া মা হারলেন তাহলে বলেন ওই ধারের টাকাটা তাকে দিতে হবে না হবে না হবে ধারের টাকা দিতে হবে গোহাম ধারলেন দিতে হবে যাও ধারলেন দিতে হবে তো দেখেন কেমন ভাবে বুঝাইছে স্বামী গো যদি কোনো মানুষের কাছ থেকে আপনি গম ধার নিয়েছেন কোন মানুষের কাছ থেকে আপনি টাকা ধার নিয়েছেন আর ওই টাকাওয়ালাটা যখন চাইবে তার টাকা ফেরত দিতে হবে কি হবে না কথাটা শোনা পর আবু তালা বলছে তুমি কি বলতে চাইছো এটা তো সবাই বলবে যে হ্যাঁ ধারে টাকা দিতে হবে তাকে ফেরত করতে হবে এবার বেবি রমেশা বললেন স্বামী গো এই মাত্র আল্লাহ রব্বুল আলামিন ইয়া ইয়াখানা সন্তান আপনাকে আমাকে দান করেছিলেন যেদিন আপনি বিদেশে চলে যাবেন সেই দিন যে সন্তানকে আপনি বেমারি হালাতে রেখে গেছিলেন গো স্বামী জান ঠুকারে ঘন্টা কে আপনার ওই কলেজ আর টুকর দুনিয়াতে নাই ওই কলেজ আর টুকুরা আপনার দুনিয়া থেকে চলে গেছে ওই ছেলে আর দুনিয়াতে নাই দুনিয়া থেকে চলে গেছে এখানে মেলায় কথা আমরা বুঝতে পারলাম আছে হাদিসে লোককে কিন্তু আমি যে উদ্দেশ্যে আপনাদেরকে হাদিসটা শোনালাম এ আমার মায়েরা খালারা এরকম রমেশার মত নেককার হইতে হবে ভুকে মুসিবতের পাহাড় দুঃখের পাহাড় তবে স্বামী যখন বাড়িতে ঢুকবে মুসকিমেরা তাকে এক হাসি দিতে হবে দেখেন ওই জায়গাতে যদি বিবি রমেশা যদি হা করে কান্দন করতেন স্বামীকে যদি মতের খবরটা দিয়ে দিতেন তাহলে যেই খুশি যে আনন্দিত বিবির কাছে রাত কাটালেন যেভাবে আবু তালা কাটাতে পারতেন কাটাতে পারতেন কাটাতে পারতেন না এক নম্বর হয়ে গেল দুই নম্বরে নবী বলেছেন ওরে সুবান আল্লাহ এ আমার মায়েরা খালারা দুই নম্বরে নবী বলেছেন কোন মহিলা যেন নিজের স্বামীর আমানতের খেন না করে যদি কোনো মহিলা স্বামী বাড়িতে থাক কিংবা বিদেশে থাক যদি কোনো মহিলা নিজের স্বামীর মালের আমানতের খেন না করে আর একটা কথা বলে দি এ পুরুষ ভাই বাড়িতে স্ত্রী রাখে তিন বছর চার বছর পাঁচ বছর কার মতন যে বনে চলিয়েছেন খাটতে খাটতে যায় না গুনা হয়ে যাবে পাপ হয়ে যাবে কত ভাই দেখবেন বিয়ে করে নিলে ই বাড়িতে রেখে দিলে আর তিন বছর চার বছর উ মাঠে ময়দানে বিদেশে পড়ে আছে স্ত্রীটাকে কে দেখবে আপনার কে কাপড় দিবে শুধু কাপড় পিনতে আসে না মহিলারা কত বিচারে আপনারা দেখেন না বিচার যখন হয় স্বামী স্ত্রী যখন দেখবেন ঝগড়া বিচার হয় হয়তো স্বামীটার কোমরে বল নাই ওই স্ত্রীর কাছে কিছু করতে পারে না বিচারে ডাইরেক্ট দেখবেন শুনবেন ওর আমি মুখ দেখে ভাত খাবো বলছে কে বলে না ওই পুরুষকে বলবো স্ত্রী বাড়িতে রেখে তিন বছর চার বছর কর মতন চলে যায় না আল্লাহ নবীর সাহাবি উমার রাজি আল্লাহ তালানহ যখন রাজা হয়েছেন রাইতের বেলাতে একদিন ঘুরছেন কোন বাড়িতে কে মুসিবত আছে কে খেতে পেয়েছে কে কাঁদছে কে বেমারিতে আছে খবর রাস্তা রাস্তাতে হাঁটছেন হাঁটতে হাঁটতে সুহান আল্লাহ এখন বাড়ি থেকে খবর আসছে একটা মহিলা বলছেন আফসোস করে আল্লাহ রে আজকে আমার স্বামীর যাওয়া কতদিন হয়ে গেল আমার স্বামী বাড়িতে নাই আমি একাই একাই বিছানে আছি আল্লাহ যদি আজ আমার স্বামী বাড়ির ভিতরে থাকতো তাহলে আজকে আমি খাটখানা কামে কাঁপকে দিতাম এই খাটখানা কামে কাঁপকে দিতাম এই পালন আমি ঝুলিয়ে দিতাম যদি আমার স্বামী বাড়িতে থাকতো যেমন উমার রাজি আল্লাহ কথাটা শুনলেন শোনা পর ডাইরেক্ট নিজের বেটি হাবসা নবীজ এক নবীজীর একটা নিস্ত্রী হলেন কুমার রসিয়াল্লো তালানোর বেটি উমার নিজের বেটি হাবসার খামরাতে রুমে চলে গেলেন জব বেটিকে ফতুয়া জিজ্ঞাসা করেছে বেটি একটা কথা বলো তো মা বলছে কি আপু বলছে যেই মহিলার বিবাহ হয়ে গেছে সেই মহিলা নিজের স্বামী ছাড়া কতদিন বাড়তে থাকতে পারে মা একটু ফতুয়াটা দাও তো স্বামী বিয়ে করে বিদেশে চলে গেছে নিজের স্ত্রীকে ছেড়ে কতদিন বাইরে থাকতে পারে এবার যখন ফয়ে কথাটা বলা হাফসা রাদিয়াল্লাহু তাআলা না বললেন আব্বা গো একটা বিহাদারি মেয়ে ছেলে বাড়িতে থাকবে নিজের স্বামীটা বিদেশে থাকবে চার মাস থেকে যেন বেশি না থাকে যত বেশি থাকবে চার মাস থাকবে চার মাস বাড়িতে থাকবে যেমন কথাটা বলা হায়রা তোমার রাদিয়াল্লাহু তাআলা না সাথে সাথে চিঠি লিখে দিলেন একজন সাহাবীকে বললেন সাহাবীরে তারা গাড়ি করে তুমি চলে যাও জেহাদের ময়দানে যুদ্ধর ময়দানে যারা বিয়ে করেছ যাদের বিয়ে হয়েছে আর বাড়িতে স্ত্রী রেখে এসেছো যাদের বাড়ি থেকে ছড়া চার মাস হয়ে গেল তোমরা তাড়াতাড়ি করে জেহাদের ময়দান ছেড়ে তোমরা বাড়িতে বিবির কাজে চলে যাও না তবি ভাই মুসলমান তাহলে একটা কথা কিন্তু আরো বলে দি স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল থাকে স্ত্রীটা যদি খুশিতে নিজের স্বামীকে বলে স্বামী গো যাও তুমি পড়িতে যাও খাটতে যাও আমার দ্বারা থেকে কোনো ভুল হবে না আমার কোনো আফসোস থাকবে না আমার দ্বারা থেকে তোমার পরে কোনো দাবি ধাক্কা থাকবে না আমি একবারে ভালোভাবে ইমানদার নিকার হয়ে থাকবো আমি আপনার আমারদের খেয়ানত করব না খুশি মনে আপনাকে বিদায় করছি তাহলে কোনো সমস্যা নেই কোনো গুণা নেই কিন্তু বিナス স্ত্রীর অনুমতিতে 4 মাস থেকে বেশি কোন পুরুষ থাকবে না যমুনী 4 মাস হবে তাকে আর বাড়ির বাইরে থাকতে গেলে বাড়িতে আসেন একটু হাজি লাগিয়ে দেন ঘুরেvarphi আবার বিদেশে চলে যান ভাই পলার অনেক কথা আছে তবে আর 2 মিনিটের জন্য একটা হাদিস বলি এ মায়েরা খালারা কেমন করে আপনাকে নিজের সারাঙ্গরা হেফজত করতে হবে আল্লাহ রাসূল বলেছেন এক জামানাতে বানি Israel জামানাতে তিনজন লোক ছিলেন রাস্তা দিয়ে হাঁটতে 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 হঠাৎ তুফান চালু হয়ে গেল মেঘ চালু হয়ে গেল এবার বলেন রাস্তা দিয়ে আপনি হাঁটছেন ঝড় বৃষ্টি হইতে লাগলে আপনি লুকাবেন না লুকাবেন না কোন জায়গাতে হানা না বলেন লুকাবেন না লুকাবেন না লুকাইতে লাগবেন এবার তিনজন লোক একটা গর্ততে গাড়ি লুকিয়ে গেলেন যেমন খালটাতে লুকা ওপর থেকে একটা বড় পাথর গড়তে 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 এসে খালের মুখ বন্ধ হয়ে গেল ইয়ারা তিনজন বলছে হারে ভাই কি হইলো জান বাঁচাবো বলে গর্ততে ঢুকলাম আর ওপর থেকে পাথর যে চেপে গেল আসমান দেখতে পাই না বাইরের লোককে দেখতে পাই না তো কবর হয়ে যাবে কি করব আল্লাহ কেমন করে বাঁচব তখন বলছে যে ধাক্কা দে তো তিন জনে পাথরটাকে যদি ধাক্কা দিতে ধাক্কাও দিতে পারে না খুব এবার বলছে না এরকম করে হবে না তিনজনের মধ্যে আপসের মধ্যে কথা বলা বলি করছে ভাইরে আর উপায় ভাই মরে যাবো এইখানে কবর হবে একটা কাজ কর ভাই জীবনে বলি তোরা কোনো আমল করে থাকিস ভালো আমল ওই আমলটা ইয়া অপরকে বলা বলি কর আর আল্লাকে বলো আল্লাহরে আল্লাহজি যদি আমলটা তোমাকে রাজি করার জন্য করে থাকি আল্লাহ তুমি মসবদ থেকে বাঁচিয়ে আলাও তিনটা লোকের মধ্যে নিজের নিজের আমল বয়ান করতে লাগলো একটা লোকের আমল আপনি আপনাদের সামনে বয়ান করছি একজন বলছেন ভাই আমার একটা চাচ হয়তো ছিল খুবই সুন্দর দেখতে আমার চাচা বোন খুবই সুন্দর দেখতে আমি তাকে ভালোবাসতাম প্যার মহব্বত করতাম কিন্তু ও আমাকে ভালোবাসত না খুব আমার ইচ্ছে ছিল একবার তার সাথে আমি জেনা করব মনের আশাটা পুরা করব কিন্তু আমার কোনোদিন কথা শুনে না একদিনকার ঘটনা আমার কাকাই তো বোনটা মুসিবতে পড়ে গেছে আয়েশা আমাকে বলছে ভাই কিছু টাকা দিবে না ধার এই দিয়ে দিব তোমাকে কিছু মধ্যে আমি তখন বললাম এই মোকাতি মোকা তুই তো এতদিন আমার কথা শুনিসনি এখন তোকে ফেরে ফেলবো বলছে হ্যাঁ টাকা তো তোকে দিব কিন্তু একটা কথা শুনতে হবে বলছে কি বলছে ওই তো ওইটাই যেটা তুই এতদিন শুনিসনি একবার আমার কাছে তোকে থাকতে হবে আর কি করবে বলছেন আমার কাকুর তো বোনটা মজবুর হয়ে গেল যদি তার কথা না শুনছে তো টাকা পাইনি টাকা না পাইছে তো বাড়িতে মসিবো কেমন করে উদ্ধার হবে সুবহানাল্লাহ তখন বলছেন ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম দিন তারিখ ধৈর্য হয়ে গেল লম্বা হাতে ছোট্ট করে বলছি দিন তারিখ ধৈর্য হয়ে গেল এত টাকা দিব এত টাকা দেওয়ার পর এত টাকা দেওয়ার পর সুবহানাল্লাহ রাজি হয়ে গেল এবার সেই লোকটা বলছেন গর্ততে পড়ে পড়ে টাকা আমি দিয়ে দিলাম দিন তারিখ ধৈর্য হয়ে গেল এইবারে নবী বলেছেন এই আমার উম্মতেরা তারা ভাই বনে তারা জেনা বিচার করার জন্য এত কাছে হয়ে গেল কাছে হয়ে গেল যেমন একটা স্বামী স্ত্রীর চায়ের খানা জান। চার খানা এক জায়গাতে হয়ে যায় স্বামী স্ত্রী যখন মিলন করে পুরুষের দোকানটা পা পুরুষের দোকানটা জান আর স্ত্রীর দোকান পা স্ত্রীর দোকান যান যখন চায়ের খানা এক জায়গাতে হয়ে যায় এরকম ভাবে যখন কাছে হয়ে গেল এখন তারা জেনা বিচার করবে এরকম টাইমে তার চোখ দিয়ে ঝর 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 করে পানি ঝরতে শুরু হয়েছে এবার সে লোকটা বলছেন আমি আমার কাকাতো বোনকে বললাম বোন রে তুমি কেন কান্দো রে বোন তোমার সাথে তো আমি জবরদস্তি করিনি ইচ্ছা মতো তুমি টাকা দিয়ে রাজি হয়েছো তুমি আমার সাথে জেনা করছো কেন তুমি কান্দো এইবারে আমার কাকা যখন কানতে কানতে বলছেন ভাই রে আল্লাহকে দেখে ডর ভাই আল্লাহকে দেখে ভয় কর দুনিয়ার কোন মানুষ দেখতে না পেতে গেল আমার আল্লাহ দেখছেন রে ভাই এ আমার যে সারামগা তুমি আজকে তুমি আমার কাছে এসেছো এই আমার সারামগার আমার বডিটার আমার দেহটার ওই হকদার হবে যে আমার স্বামী হবে যেই পুতুলের মুখ তুমি আজকে খুলছো ওই পুতুলের মুখ ওই খুলবে যে আমার স্বামী হবে যে আমাকে মোহর দিয়ে আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবে ওই আমার এই সামানের হকদার হবে আর তুমি আমার সাথে যে গুণাটা করছো এটা পাপ গুণা এটা জেনা ব্যবিচার এই জন্য ভাইরে তুমি আল্লাহকে দেখে ডরাও আল্লাহকে দেখে ভয় করো যদি তোমার জাহান্নাম বলে ভয় থাকে আখিরাত বলে যদি ডর থাকে আল্লাহকে দেখে তোমার যদি ভিতরে অন্তরে ভয় থাকে তাহলে দয়া করে তুমি সেই কাজ তুমি বাদ দিয়ে দাও যেমন কথাটা বলা সেই লোকটা যেমন আমার বোন আমাকে কথাটা বললেন আমি আর তার সাথে জেনা ব্যবচার করলাম না আল্লাহ তোমার ডরে তোমার জাহান নামের ভয়ে আল্লাহ যে আমি সে কাজ থেকে আমি বাড়ি হয়ে গেলাম এবং যতটি টাকা আমি তাকে ধার দিয়েছিলাম সেটাও ছেড়ে দিলাম এবার লোকটা বলছেন আল্লাহ এই গর্ততে পড়ে পড়ে মাবুদরে কেউ নাই আমি এই কাজটা করেছি শুধু তুমি জানো আর আমি জানি আমার কাকা তো বোন জানে দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লাহ যদি এই কাজটা তোমার ডরে করে থাকে তোমাকে আমি তোমার জাহান নামের ভয়ে করে থাকে আল্লাহ আজকে যে আমি মুসিবতে পড়ে আছি কর্ততে পড়ে আছি ও পরে পাথর দিয়ে চেপে গেছে আল্লাহ তুমি তোমার দয়াতে আল্লাহ সেই পাথর থেকে আমাদেরকে আল্লাহ উদ্ধার করে দাও দয়ার রসুল বলেছেন যেমন নিজের আমলটাকে আল্লাহর সামনে বয়ান করা যে পাথর তিনজন মিলে হটাতে পারলেন না পাথর সর 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 করতে করতে তিন বাঘরে আঁক পাথর আপনি আপেল হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর বের সাথে কারো তুলনা হাইরে তুলনা তো দরের কথা ছায়াও মেলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর বের সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবীর রাসূল ছিলেন খোদার তিবান্না দুনয়নে দেখব খোদা ছিল তামান্না আরে মোর নবীকে ডেকে নিলেন আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইয়া

দরের কথা ছায়াও মেলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা না রে ভাই দু পয়েন্ট হইল আর একটা পয়েন্ট থাকলো একটা আরো হাদিস থাকলো আল্লাহ বাচ্চা রাখে ইনশাল্লাহ আবার কোনো দিন তবে ভাই আজকে যে আপনারা এসেছেন আমি বলেছি দুই পয়েন্টে কথা বলবো এক পয়েন্ট দিলাম আশা করছি এক ঘন্টা বুঝিন হয়ে গেল আল্লাহ বাচ্চা রাখি ইনশাল্লাহ বিষয় নিয়ে কোনোদিন বলবো তবে দ্বিতীয় পয়েন্ট এখন আপনাদের পালা ভাই আল্লাহর রহমতে দয়াতে গত বছর আমি এই মজলিস এসেছিলাম সুভান আল্লাহ আপনাদের দান আপনাদের মনের উৎসাহ দেখে মন খুশি হয়ে চলো ভাই দেখি সেই গত বছরকার আশা ভরসা এই বছরে ঘুরাইতে পারছেন কি পারেন না দেখি কোন আল্লাহর বান্দা দশ টাকা এক টাকা দেবেন তো আমি নিব কাহকে ফেরত ঘুরিয়ে দেব না তবে দেখি কোন আল্লাহর বান্দা আজ কেমন জালসাতে আছেন এই কোরআনের জন্য সুহান আল্লাহ এই মাদারসার জন্য দশ হাজার টাকা কেউ একটা লোক দিতে পারবেন পাঁচ হাজার টাকা একটা লোককে দিতে পারবেন 25000 টাকা একটা লোককে হжите পারবেন দেখি কোন আল্লার বান্দা আছেন এক বিসমিল ইয়াক একটা জমিন মাদ্রাসার জন্য দান করতে পারবেন ভাই পাশে থাকলে ছাড়িয়ে দিবেন মাঠে ঘাটে থাকলে বিক্রি করে যা টাকা হবে দিয়ে দিবেন কমিটির লোককে বলবো আমার মা খালারকে পিণ্ডালে চাদর দিয়ে পেঠিয়ে দেন চাদর গেছে মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে পেঠান আমার মায়েরা তাও খুব দামি আল্লাহর হস্তে আমার মায়েরা খালারও গত বছর খুব দান করেছিলেন এই বছর ইনশাল্লাহ করবেন তো যারাকে দায়িত্ব দিয়েছেন মা খালাকে পিন্ডালে চাদর দেন আমার মায়েরা খেলা টাকা দিবে সিমেন্ট দিবে গলার হার দিবে নাকের দিবে কানের দিবে হাতের লোকের আংটি দিবে পার পায়াল দিবে ছাগল দান করবে কাঁসার বদনা কাঁসার গিলাস কাঁসার বাটলি সব মায়েরা খেলারা ক্যাঁথা কাতলা ফিলে দান করবেন। माशाल्लाह माशाल्लाह सलाम कलाम कर बेनवाज़ अस्सलाम वालेकुम जी जिन लोगों को औरतों के बीच में चंदा करने के लिए तय किया गया है वो लोग मोइन मोइन अबुल हसन रफीक अब्दुल गफूर नजीर हुसैन अब्दुल्ला मुन,